করোনা ভ্যাকসিন নেওয়ার 84 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত 1,12,000 মানুষ দ্বিতীয় ডোজ নিতে উপস্থিত হয়নি, জানিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরে। স্বাস্থ্য দপ্তরের দাবি 19 লক্ষ মানুষ প্রথম ডোজ নিয়েছিলেন, দ্বিতীয় ডোজের ক্ষেত্রে 1,12,000 মানুষ, দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। এই নিয়ে চিন্তিত স্বাস্থ্য দপ্তর। প্রায় 19 লক্ষ ফার্স্ট ডোজ হয়েছে, 8.5 লাখের বেশি, 8,62,000 এরকম সেকেন্ড ডোজ হয়েছে। তাহলে কতজন বাকি রয়েছে সেকেন্ড ডোজের জন্য? সেকেন্ড ডোজের টাইম হয়ে গেছে, বাকি আছে সেরকম আছে 1,12,000 মতো। তো এটা কেন এখনও নেয়নি বা কী কারণ কিছু জানা যাচ্ছে? আমাদের এখন বাড়ি বাড়ি আশাটা ঘুরছে এবং সেখানে একটা লিস্ট করে নিয়ে আসছে। কিছু লোক বাইরে চলে গেছে, কিছু লোক ইলেকশনের সময় বাইরে থেকে ডিউটি করতে এখানে এসেছিলো, তারা এখানে টিকা ফার্স্ট ডোজ নিয়েছিল, তারপরে তারা নিজের জায়গায় চলে গেছে, এরকম কিছু কিছু আছে। এবং কিছু লোক হয়তো ডিউ হয়ে গেছে, নলেজেও নেই, সেরকমও আছে। আমাদের লিস্ট করে নিয়ে ভ্যাকসিনেশন কভার করার চেষ্টা চলছে। আর এই যে কিছু লোক নেয়নি এখনো, এটা মানে কী কারণ মনে হচ্ছে? কিছু লোকের একটা ইঞ্জেকশনে ভয় আছে, কারো কেউ নিলে কী হয়ে যাবে সেরকম একটা ভয় প্রথম দিকে যেরকম ছিল সেরকমটা হয়তো এখনও কিছু লোকের মধ্যে আছে। আর একটা হচ্ছে যে আমি যেটা বলবো যে হয়তো একটা কোভিড যেহেতু এখন একটু কম সংখ্যাই হচ্ছে, মানুষের মধ্যে যে ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে এবং সব কিছু স্বাভাবিকভাবে চলছে, বাজার হাট যাচ্ছে, সবই স্বাভাবিক জীবনযাপন করছে, সেই আতঙ্কটা এখন আর নেই, সেটাও একটা কারণ হতে পারে। তো এই এইটাকে চিন্তাভাবনা করে যদি না নেয় তাহলে ভবিষ্যতে আরও বাড়তে পারে বিষয়টা? আমাদের যদি 70% মিনিমাম লোক যদি আমাদের কভার না হয়, আমাদের অবশ্য ফার্স্ট ডোজ জানি যে সেগুলো যদি আমরা সেকেন্ড ডোজ দেবে তাহলে আমাদের 70% কারণ আরও বেশি 84% লোক আমাদের ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে খুব একটা এফেক্ট পড়বে না। কিন্তু যদি বেশিরভাগ লোক সেকেন্ড ডোজ যারা নেয়নি তারা যদি সবাই না নেয় তাহলে কিন্তু সমস্যাটা হবে যে আবার কোভিড বাড়তে পারে। আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে কিছু মানুষ আছে যারা বাড়ি থেকে বেরোতেই পারে না, চলতে পারে না, তাদের জন্য কোনো ব্যবস্থা? তাদের জন্য আমাদের সেরকম কত লোক আছে প্রত্যেক গ্রাম ধরে ধরে আমাদের আশারা ঘুরে লিস্ট তৈরি করছে এবং সেরকমভাবে প্ল্যান তৈরি করে আমাদের বাড়িতে বাড়িতে দরকার হলে বাড়িতে বাড়িতেও দিয়ে দেওয়া হবে এবং গ্রামে ভ্যাকসিনেশন করে আমরা তুলে নেওয়ার চেষ্টা করছি। এখানে দেখা যায় ফার্স্ট ডোজ নেওয়ার পর যে টাইম পিরিয়ডটা থাকে সেকেন্ড ডোজের, সেটা মানে পেরিয়ে যাওয়ার পর অনেকে ভ্যাকসিন সেকেন্ড ডোজটা নিচ্ছে, সেক্ষেত্রে কি কতটা? না, বলছি যে সেকেন্ড ডোজ যতদিন পরেই নিক সেকেন্ড ডোজটা সেকেন্ড ডোজ হিসেবেই কাজ করবে। সাধারণ মানুষের জন্য আপনার বার্তা কী থাকবে? সাধারণ মানুষের জন্য বার্তা এটাই যে কোভিডকে মানে ভুলে গেলে চলবে না। কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটাকে বলা হচ্ছে, যে ফিজিক্যাল ডিস্ট্যান্সিং, স্যানিটাইজেশন, এইসব যে বিধিগুলো আছে সব বিধিগুলোই মেনে চলতে হবে। সময়ের টিকাটা নিয়ে নিতে হবে, যাদের প্রথম ডোজ হয়ে গেছে তারা দ্বিতীয় ডোজটা যেন সময় নিয়ে নেন এবং যারা প্রথম ডোজ এখনও নেননি তারা যেন অবিলম্বে প্রথম ডোজ নিয়ে নেন। আমাদের প্রত্যেকটা টিকা কেন্দ্রে টিকা প্রচুর পরিমাণে আছে, টিকার কোনো ঘাটতি নেই। এখন আরও একটা সুবিধে, কোনো লাইন দিতে হচ্ছে না, কোনো কুপন নিতে হচ্ছে না। জেলা স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস জানান, প্রথম ডোজ নিয়েছিলেন যারা নির্বাচনের সময় বাড়ি ফিরেছিলেন, ইতিমধ্যে অনেকেই নিজেদের কর্মস্থলে ফিরে গেছেন। সেই সব মানুষদের বাড়ি বাড়ি গিয়ে আশা কর্মীরা তালিকা তৈরি করেছেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।